আলহামদুলিল্লাহ বাবা মাল্লা বাংলার সম্মাহিত দর্শক শ্রোতা ইকরা বাংলার পর্দায় এই মুহূর্তে যারা অংশগ্রহণ করেছেন পরবর্তীতে যারা যোগ দিবেন আপনাদের প্রত্যেককে ইকরা বাংলা পরিবারের পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ঋদ্ধিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান দর্শক মণ্ডলী পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল হাই এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের সরাই সমাধান দেওয়ার জন্য আজকে উপস্থিত হয়েছেন আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আপনাদের আস্থা ব্যক্তি ইকরা বাংলার নিয়মিত ধারাবাহিক আলোচক দারুল ফর্স কেয়ার মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরী দাম বারকাত আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাকুমি শাহ কেমন আছেন আহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত আনন্দিত আমরা বিদগ্ধ একজন শাইফুল হাদিস পেয়েছি একজন একজন বিজ্ঞ মুফতি পেয়েছি ওনার কাছ থেকে আপনারা কোরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্নের সমস্যার সমাধান ইনশাল্লাহ পেয়ে যাবেন দর্শক মণ্ডলী এই অনুষ্ঠানটি মূলত আপনাদের আপনাদের দৈনন্দিন জীবনের নানান সমস্যার সমাধান ইসলামী শরিয়ার আলোকে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা পেয়ে থাকেন আপনারা আমাদের টিভি স্ক্রিনে যে নম্বর রয়েছে এই নম্বরে যোগাযোগ করবেন আপনারা জীবন ঘনিষ্ঠ নানান প্রশ্ন রাখবেন ইসলামী শরিয়ার আলোকে অত্যন্ত সুরাহা এবং সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ তালা দর্শক মণ্ডলী আপনাদের কলের পূর্বেই আমাদের বিজ্ঞ অতিথি সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা পেশ করে থাকেন পরবর্তীতে আমরা আপনাদের কলের দিকে ফিরে যাই আমরা আজকের محترم শেখের কাছ থেকে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা শুনব আজকের আলোচ্য বিষয় হচ্ছে গোসল ও তার প্রকারভেদ এই মুহূর্তে গোসল ও তার প্রকারভেদ এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন حضرت مولا আর শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরী দামাত বরকাতাহুম জাযাকুমুল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আলযীনাস্তাফা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم جنبا فطهروا وقال تبارك وتعالى ويسألونك عن المحيض قل هو أذى فاعتذلوا النساء في المحيض ولا تقربوهن حتى يطهرن فاذا تطهرن فاتوهن من حيث امركم الله ان الله يحب التوابين ويحب المتطهرين وقال النبي صلى الله عليه وسلم فاذا اقبلت اقبلت الْحَيْضَةُ فدعي الصلاه واذا ادبرت فاغتسلي وصلي

তোহারা পাক পবিত্রতা নিয়ে বিগত দিনগুলোতে আমরা আলোচনা করেছি অজু এবং থাইম নিয়ে আজকেও পবিত্র হওয়ার অপর আরেকটি প্রকার গুসল যে কোনো কোনো সময় গুসল করাও ফরজ হয়ে যায় যদি একজন মানুষ স্বাদশে আকবর বা বড় ধরনের নাপাক হয় মেজর ইম্পিউরিটি হিসেবে যদি কেউ ইম্পিওর হন তখন ওনাকে গুসল করতে হয় যে সমস্ত কারণে গোসল করা ফরজ আমরা এ বিষয়ে আলোচনা করব। আবার গোসলের মধ্যে আরেকটি প্রকার রয়েছে স্বাভাবিক কোনো সময় গোসল করা সুন্নত আবার কোনো সময় গোসল করা স্বাভাবিক অবস্থায় জায়েজ বা উত্তম তো আমরা গোসলকে তিন প্রকারে আমরা বিভক্ত করতে পারি ফরজ সুন্নত এবং মবাহ সাধারণ গোসল যেটা আমরা করে থাকি আমাদের সুবিধা মতো এই দেশে হয়তো কেহ সপ্তাহে দুই তিনবার করেন কেহ আছে একবার করেন আমাদের দেশে হয়তো প্রত্যেক দিনই গোসল করতে হয় যেহেতু দুলাবালুর দেশ সেই হিসাবে আমাদের দেশে প্রায় প্রত্যহ ডেইলি মানুষ গোসল করে থাকে বাংলাদেশে বা অন্যান্য দেশে তো ডেইলি আমরা যে গোসল করি সাধারণত এটা একটা মোবাহ একটা ভালো একটি কাজ আবার বিশেষ কোনো অকেজনে গোসল করা সুন্নত হয়ে যায় আর বিশেষ কিছু কারণসমূহের কারণে ওই সময় গোসল করা ফরজ ফরজ হয়ে যায় তো গোসল ফরজ হয় যে সমস্ত জিনিস তার মধ্যে একটি হল মাফ করবেন মসলাবুদানোর স্বার্থে হয়তো আমরা এগুলো আলোচনা করতেছি যে মনি বাংলা যেটাকে বীর্য বলে বীর্য আউট হওয়া সাহওয়া এবং ডিজায়ারের সাথে স্ত্রী সহবাস করা তো স্ত্রী সহবাসের মাধ্যমেই হোক অর্থাৎ যে কোনোভাবেই হোক যদি বীর্য আউট হয় সাহওয়া এবং ডিজায়ারের সাথে গোসল বাজিব হয় ইভেন স্বপ্নদোষ যেটাকে আরবিতে আহতালাম ইলিশা ওয়েট ড্রিম বলে সেক্সুয়াল ড্রিম এর মাধ্যমেও কিন্তু গোসল ওয়াজিব হয় তিন নাম্বার অতি বা সহবাস ইভেন যদি বীর্য আউট নাও হয় তবুও কিন্তু গোসল ওয়াজিব হয়ে যায় আমি আবারও কমা চেয়ে নিচ্ছি মশলা বোঝানোর স্বার্থে নবী করিম ইসলাম এই জিনিসগুলো আলোচনা করেছেন আমাদের এই জিনিস আলোচনা করার প্রয়োজন ফরজ গোসলটি জানাও কিন্তু আমার জন্য জরুরি সেই হিসাবে হয়তো আমি বলতেছি নবী করম ইসলাম বলেছেন ইদা দালা সাহাদুকুম বাইনা সোহাবি আল আরবা যদি কেহ এইভাবে সহবাসে লিপ্ত হন এবং ডিসচার্জ নাও হয় আং দালা আলামিল ওয়াজাবাল গোসল গোসল ওয়াজিব হয়ে যায় হায়েজ এবং নেফাস মান্থি পিরিয়ড বন্ধ হওয়ার পরেও গোসল করতে হয় বন্ধ হওয়ার গোসল করতে হয় এই মৌলিক দেন বললাম এগুলো হলো গোসল ফরজ হওয়ার কারণ ইনশাল্লাহ আবারও কন্টিনিউ করতেছি আপনাদের সাথে জয়ের আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন তো কলার সালাম দুঃখিত সম্ভবত সংযুক্ত বিচ্ছিন্ন হয়ে গেছে

গত তারিখে অবদয় সমান আপনি অথবা সমান একই ধরনের প্রশ্ন আমাকে করা হয়েছিল তো আমরা বলেছিলাম যে দুইটি কাজ আপনি করবেন নাম্বার ওয়ান একটি হল বেশি এই বাচ্চার জবান দিয়ে আল্লাহ এবং লা ইলাহা ইল্লাল্লাহ এই সমস্ত শব্দ উচ্চারণ করার চেষ্টা করবেন নবী এ করিম সাইসলাম বলেছেন তোমরা তোমাদের বাচ্চাদের জবান তোমরা লা ইলাহা ইহার মাধ্যমে তোমরা শুরু করাবে তো এই হাদিসের উপর ভিত্তি করে যদি আপনি আল্লাহ এবং লা ই ইহাইল এগুলো তার জবান দ্বারা তাকে উচ্চারণ করান হয়তো আল্লাহর পথে সাহায্য সাহায্য আসবে আর দুই নম্বর একটি দোয়া যেটি পড়েছিলেন এটা কোরআন শিবের একটি আয়াত আপনি খুঁজে পেয়ে যাবেন ওই দোয়াটিও আপনি পড়লে আল্লাহ জব মুসাল ইসলামের জবান লুকুন দূর করেছেন আপনারও বাচ্চার এই লুকুনত এবং বাদটা আছে দূর করতে পারেন তিন নম্বর আরেকটি কাজ আপনি নামাজ পড়েও আল্লাহর কাছে আপনি মাই হিসাবে দোয়া করলেও সেই দুয়ারও কিন্তু অত্যন্ত গুরুত্ব রয়েছে ইমাম বহির মতলারি উনার ছোট্টবেলা বহারি অন্ধ হয়ে যাওয়ার পরেও দুয়ার মাধ্যমে চক্কুর দৃষ্টি ফিরিয়ে এসেছেন আপনিও আপনার বাচ্চার জবান খোলাতে পারবেন ইশাল্লাহ আপনি মাই হিসাবে দোয়া করবেন জাজাকুমুল্লাহ উৎলম সায়খ আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন সময় তো কলার আসসালামু আলাইকুম তো কলার

মহিলা এবং পুরুষের নামাজ প্রায় মৌলিক সব পয়েন্টে সমান কিছু বিষয়ে ডিফারেন্ট রয়েছে শতকরা মোর দেন নাইনটি পয়েন্টে পুরুষ মহিলার নামাজ সমান এর মধ্যে কোনো সন্দেহ নাই যেমন নমাজের মধ্যে ফরজ আমাদের জন্য যতটি আপনাদের জন্য ততটি সতরের মধ্যে আমাদের এবং মহিলাদের মধ্যে সতরের ব্যবধান রয়েছে আমাদের সতর নাবি থেকে আটু পর্যন্ত সতর ডেকে রাখাটা ফরজ আর বাকি অংশ হয়তো উত্তম আপনাদের জন্য পুরা বডি ডেকে রাখা ফরজ শুধুমাত্র হাতের কবজি পর্যন্ত এই জায়গা যদি বের হয়ে যায় থাকে নমাজের মধ্যে বা ফেস বের বেরিয়ে থাকে বা পায়ের পাতা বেরিয়ে থাকে তাহলে কোনো সমস্যা হবে না তবে ইমাম শাহির আহমদ সনিকুল মায়েরকার মতে পায়ের পাতা ও ডেকে রাখতে হবে বলেও ওনারা অভিমত পেশ করেছেন তো লেবাসের পয়েন্টে বেশ কম আর বাকি অন্যান্য ফরজ এবং আজিবাতের ক্ষেত্রে পুরুষ এবং মধ্যে কোনো বেশ কম নাই কিন্তু কিছু মস্তাব এবং নফল আদাবের মধ্যে কারণ মহিলাদের ক্ষেত্রে কিন্তু ওই যে লেবাসের বাজান কেন হয়েছে পর্দার সাথে কারণ মহিলাদের পর্দা করতে হয় পুরুষদের সেইভাবে পর্দা করতে হয় না হিজাব এবং পর্দার স্বার্থেই ব্যবধানটি হয়েছে সমান একই কারণে দুনিয়া থেকে যাওয়ার সময়ও কাফনের ক্ষেত্রে পুরুষের কাফন মাত্র তিনটি মহিলাদের কাপড় পাঁচটি এই আরও এক্সট্রা দুইটি দেওয়ার পিছনে মহিলাদের পর্দা এর কারণেই ওনাদের ক্ষেত্রে কাপড় আরও দুইটি কাফন বাড়িয়ে দিতে হয় একই কারণে হজের গেলেও দেখবেন পর্দার স্বারতে অনেক মাসের মধ্যে ব্যবধান করা হয়ে গিয়েছে তালবিয়া পড়া তালবিয়া শব্দের অর্থই হলো এটাকে এহলাল বলা হয় একটু বড় আওয়াজে পড়া কিন্তু আপনারা মা বোনদের জন্য তালবিয়া পড়তে হয় আসতে এহারাম আমাদের জন্য সিলাই সারা নিচে বা উপরে দুইটি চাদর আমরা পরিধান করি সিলাই থাকতে পারবে না বডি সাইজে সিলাই করা কাপড় পরিধান করা যাবে না আপনারা কিন্তু এই পয়েন্টে পুরা ভিন্ন আপনারা আপনাদের বডি সাইজে সেলাই করা কাপড় দিয়ে কোনো কারোর পরিধান করতে পারেন কোনো রেস্ট্রিকশন নাই যে কোনো কালারও পরিধান করতে পারেন যে কোনো স্টাইলের কাপড় পরিধান করতে পারেন মেইন থিং হলো আপনাদের পর্দা এবং একটা মডেস্ট লেবাস যেন হয় সেটাই যেখানে গেলে বেশ সময় হয়ে গেল আমাদের ক্ষেত্রে তলে এবং উপরে দুইটি চাদর আমরা পরিধান করি আপনাদের ক্ষেত্রে থাই নয় কেন আপনারা এইভাবে যদি চাদর পরিধান করেন আপনাদের পর্দা সম্ভব হবে না বিদায় ইসলাম সেখানেও ব্যবধান করে ফেলেছে তো অফ করার সময় আমরা প্রথম তিন চক্করে আমরা রমল করি এবং সাত চক্করে আমরা ইস্তফা করে থাকি ডানের শোল্ডার খোলা থাকে আপনারা কিন্তু এই পয়েন্টও বেশ কম সোফা এবং মারওয়ার সাই মহিলাকে কেন্দ্র করে শুরু হলেও সেখানেও বেশ কম আমি পয়েন্টটা পরে আলোচনা করতেছি ইনশাআল্লাহ জি মোহতরম শেখ আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন সম্মানিত কলার আসসালামু আলাইকুম যারাই ফোন করবেন একটি অনুরোধ থাকবে দুইটি অনুরোধ একটি অনুরোধ হলো একটু মেহেরবানি করে আপনারা একটু ধৈর্য ধরে তোরা সমাপেক্ষা করবেন কারণ অনেক সময় আমরা একটি কথা বলতে থাকি তো কথা বন্ধ করেই আপনার দিকে যাওয়া অনেক সময় সম্ভব হয় না একটু অপেক্ষা করতে হবে দুই নম্বর টিভির ভলিউম মিউট করে তো পার্শ্ববর্তী আমি কমে কল করবেন যে কামলা তো দেখেন হজে হজরত হাজর রদিয়াল্লা তালানহা উনি ইসমাইল আলাহ সালাতামের পানি তালাশ করতে গিয়ে উনি দৌড়াইতেছিলেন সোফা থেকে মারোয়া মারোয়া থেকে সোফা মধ্যখানে বিস্মিতার জায়গা ওই জায়গা উনি একটু দ্রুত ওই জায়গা অতিক্রম করেছিলেন যার কারণে এখানে সাই করতে হয় দৌড়তে হয় যদিও হাজররা যেন দৌড়িয়েছিলেন কিন্তু আজ আপনারা মাবুনরা যখন সোফা এবং মারোয়ার সাই করেন যদিও ওই বিশ মিটার গ্রিন লাইটের ভিতরে জায়গাটা আমরা পুরুষ যারা আমরা একটু দ্রুতগতিতে ওই জায়গা আমরা পাস করি কিন্তু আপনারা কিন্তু স্বাভাবিকভাবে হেঁটেই এই জায়গা ফোকাস করবেন আপনাদের পর্দার সাথে তো এইভাবে রাত্রের বেলায় আমরা উদর সারা যদি ফাতর মারি মকরু হয় কিন্তু আপনাদের ক্ষেত্রে মকরু নয় পর্দার স্বার্থে যে আপনারা পর্দার সহযোগিতা সহায়তার কারণে এইভাবে প্রায় সতেরোটি বিষয়ে হজের মধ্যে পুরুষ এবং মহিলাদের হজ এবং লেবাসের মধ্যে ব্যবধান রয়েছে যেটা সবাই সর্বসম্মতিক্রমে একমত এবং মেনে থাকেন রোজার ক্ষেত্রেও বেশ রয়েছে রমজান শরীফে মানতি পেডের কারণে ওনারা রোজা রাখেন না পরবর্তীতে রোজার যদিও খোঁজা করতে হয় কিন্তু এই সমাজ সমস্যা তো পুরুষের আর হয় না তো কিছু মৌলিক বদান আছে সেটা মানতেই হবে না মানার কোনো উপায় নাই সমান নমাজের মধ্যেও আপনি যেভাবে বলেছেন যে বাংলাদেশে থাকতে যতটুকু ফারা যায় পর্দার সারতে আপনারা বডি দেখে রুকু এবং সজ্জা সবটির মধ্যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন বডিকে যতটুকু ফারা যায় দেখে রাখার এবং ক্লোজ করে মানে এটাকে স্কুইজ করে একটু আটাইয়া রাখার চেষ্টা করা এবং এই কথাটি নবী একরমের হাদিস থেকে যেভাবে পাওয়া যায় সাহাবা একরামের প্রে আমল থেকে পাওয়া যায় ইয়েস মরফু হাদিস যেটা আল্লার নবীর ডাইরেক্ট কতার হাদিস যেগুলো এগুলা অনেকটি দুর্বল থাকলেও যেহেতু রুবিয়া বেতুরুকিন মোতায়দাদা হাদিসের একটি রুল রয়েছে যদি একই বিষয়ের হাদিস একাধিক সূত্রে বর্ণিত হয় হাদিস ইন্ডিভিজুয়ালি দুর্বল হলেও একই কথা কয়েক তরিকায় কয়েকজন বর্ণাকারীর বর্ণার মধ্যে চলে আসার কারণে তার মধ্যে একটা মজবুতি চলে আসে এক দুই নম্বর তা আমলের কারণে সাহাবায় কারাম তাবিন তবে তাবিনের প্র্যাকটিস এবং প্র্যাকটিক্যাল আমলের কারণেও যদিও হাদিসের বিষয়টি একটু দুর্বল ছিল কিন্তু সবাই আমল করে আসছেন বিদায় এই জিনিসটা সবল হয়ে যায় তো আমরাও দেখি এই মহিলাদের আপনি যে বলেছেন সেদার মধ্যে যতটুকু ফারা যায় জায়নাম মাদের সঙ্গে মিশে বডিকেটটা আটাইয়া টাইট করে নামাজ পড়া এই হাদিস থেকেও আমরা পাই নবী করিম সলাাম একদিন দুই মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন হাদিস আবুদ শরীফে তখন বলেছিলেন যে তোমরা মহিলারা সেদার মধ্যে পুরুষের মতো নও তোমরা যতটুকু পারো বডি তাকে নিচের দিকে লামাইয়া জয় নামাজের দিকে মিলাইয়া তো নামাজ পড়বে এবং একই আদিশের উপর আমল করে লামায় লমাইকার সকল এই কথার একমত যে মহিলারা রুকু এবং শয্যার মধ্যে বিশেষ করে শয্যার মধ্যে ওনাদের বড়ি দেখে জুরু পারেন ফ্লোরের সঙ্গে লামাইয়া রাখবেন নিচে রাখবেন ইভেন হাত এখানে কেহক প্রশ্ন করেন যা দিশে এসে চেওলা ইয়াফতারিসু যে আমরা হাতটা জমিনে বিছাব না কুকুরের মতো বা হিংস্র প্রাণীর মতো ওইটা কিন্তু পুরুষের ক্ষেত্রে এসেছে আপনি দেখবেন না কিতাব মুসলিম তা পরিষ্কার হয়েছে ওলা ইয়াফতারিসুর রজুলু নবীজি বলেছেন যে সোজা গেলে আমাদের কোনোইটা জমিনে লাগাবো না এটা ওলা কিছু রজুলো এটা আর রজল শব্দ পরিষ্কার মেনশন রয়েছে পুরুষরা করবেন না এটা এটা মহিলার জন্য আপনার জন্য নয় আপনারা কিন্তু যতটুকু পারেন বডি দিকে লাগাইয়া নামসে যত চেষ্টা করবেন বাট স্বাস্থ্যের কারণে বয়সের কারণে দুর্বলতার কারণে হয়তো কারো পক্ষে পুরাবার সম্ভব হয় না যতটুকু পারেন করলেন আর যেটা পারবেন না সমস্যা নাই কারণ করতে পারলে মোস্তাহাব ফরজ নয় করলে ভালো উত্তম যদি আপনি যেভাবে কমফর্ট ফিল করেন সিদ্ধা দিয়েও দেন তবুও নামাজ হয়ে যাবে কিন্তু অতএব আপনারা যারা যে নামাজ শিক্ষা করেছেন আলহামদুলিল্লাহ এটা পুরা সুননা মুাবিক এবং সাহাবায় কারামের আমল মোতাবিক প্র্যাকটিস মোতাবিক এইভাবেই হজরত ইবন আওয়ারাজ্লা তালন হজরত ইবন আব্বাস তালন হজরত জাবিরজুল্লাহ তালন হজরত তালহু আতা মুজাহিদ সহ সাহাবা তাবিন তবে তাবিন তাদের মহিলাদেরকে এইভাবেই সিদ্ধাদের কথা বলতেন যেভাবে আপনি সিদ্ধা দিয়েছেন বলে উল্লেখ করেছেন অর্থাৎ যা নামাজের সঙ্গে মিশে শ্রদ্ধা ছিল ওনারা কেন ওই যে লেবাসের ক্ষেত্রে আপনাদের ব্যবধান সমান হজের মধ্যে বেশ কয়েকটি পয়েন্টে ব্যবধান পৃথিবীতে যাওয়ার সময় কখনো ক্ষেত্রে ব্যবধান পর্দার স্বার্থে সমান একই কারণে পর্দার স্বার্থে আপনাদের শয্যাটা ওইভাবে দেওয়াটা উত্তম এবং মস্তাহাব যদি কোনো মহিলারা পুরুষ শয্যা দিয়ে দেন নমাজ হয়ে যাবে এই মর্মে বহারি শরীফে একটি কথা রয়েছে উম্মে দর্দার আজ্লাহ উনি কিন্তু নমাজের মধ্যে পুরুষের মতো বসেই নমাজ পড়তেন ওকা ফকি হাতান উনিও নিজে কোরআন বুস্তান হিসাবে উনি উনার ইস্তর হিসাবে কাজ করেছেন এখানে হাদিসের ব্যাখ্যা লেখেছেন পুরুষের মতো বস্তান কথায় বোঝা গেল বসার পদ্ধতি দুই ধরনের একটা পুরুষের মতো বসা একটা মহিলাদের মতো বসা উনি ব্যতিক্রম পুরুষের মতো বসেছেন বোঝানো হচ্ছে যে যদি কোনো মহিলা পুরুষের মতো নামাজ পড়ে ফেলে নমাজটা হয়ে যাবে কিন্তু এটা মূল আদব নয় আদব হলো মহিলারা মহিলার মতোই যাবে ড্রেস পরিধান করেছেন মহিলার মতোই ওনারা রূপস্তৃত দিবেন সেই হিসাবে যা সঙ্গে মিশে এবং বডির হাতটাকে যদিও করা যায় এইভাবে স্কুইজ করে নিজের বডিটাকে সেমটিয়ে রেখে জমাইয়া রেখে নমাজ পড়ার কথা আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন যদিও ইন্ডিভিজুয়ালি স্তরের দুর্বলতা রয়েছে কিন্তু বিভিন্ন তরিকায় বর্ণিত হওয়ার কারণে এবং সাহবা তাবিন তবে তাবিনের ফতো এবং আমাদের উপর ভিত্তি করে অবশ্যই এটা উত্তম এ কারণ ফরজ বলা হয় নাই যদি হারি অটেন্টিক হতো তে আপনাদের জন্য এইভাবে ফরজ হয়ে যেত কিন্তু ফরজ করে দেওয়া এটা উত্তম বা মোস্তাহ বলা হয়েছে অতএব আপনারা যেভাবে দিয়ে এসেছেন এই শয্যাটা খুব ভালো এবং উত্তম বাট এরপরও যদি শারীরিক স্বাস্থ্যের কারণে বা অন্য কোনো অসুস্থতার কারণে শয্যাটা যদি পুরুষের মতো হয়ে যায় বা ডিফারেন্ট হয়ে যায় আপনি যদি কমফর্টফিল করে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ কারণ আপনারা জানেন নমাজের মধ্যে পার্সোনাল উজরের কারণে অনেক সময় ফরজ বিষয়টিও চেঞ্জ হয়ে যায় দাঁড়িয়ে নামাজ পড়া প্রপার রুকুশয্যা দেওয়া যদি একজন মানুষের উজর হয় উনি দাঁড়ান থেকে পারেন না তো উনি কিন্তু বসে বসেও নমাজ পড়লেও হয় যদি দাঁড়াইতে পারেন না এবং বসে বসে ইশারায় রুকু দিবেন এবং প্রপার শ্রদ্ধার সুতারে প্রপার যদি তাও না পারেন ইশারায় শ্রদ্ধা দিলে তবুও নামাজ হয় কেন উজর অনেক মহিলারা যারা প্র্যাকটিস করেন নাই তারা হয়তো এইভাবে আপনারা যাবে পড়েছেন হয়তো অনেকে পারবেন না যদি ওনারা পারেন না তাহলে এটা কিন্তু একটি মোস্তাব জিনিস হয়তো বাদ পড়তেছে নামাজ তাদের হয়ে যাবে ইনশাল্লাহ তো এই মস্তাব বিষয় নিয়ে করার জন্য পীড়াফিড়ি করা যাবে প্রয়োজন নাই আর যদি কেহ করেন হাদিস না জেনে তাদেরকে বলা বা এটা হাদিস অনুযায়ী হচ্ছে না বা ওই পুরুষের হাদিসটা যে সজ্জার মধ্যে হাদিসে বলা হয়েছে তোমরা হাটটা জমিনে বিষাবে না এটা কিন্তু পুরুষের জন্য এই হাদিস দিয়ে অনেক মহিলারা বা অনেকেই বিভ্রান্ত হয়ে মনে করেন যে এটা সবার জন্য এটা সবার জন্য নয় আপনাদের জন্য নয় এটা পুরুষের জন্য মুসলিম শরীফের মধ্যে আমি আবারও বলছি এখানে পরিষ্কার রয়েছে ওলা ইয়ফতার রজুল ইফতার আসাল কলবি একজন পুরুষ শ্রদ্ধার মধ্যে কিনু কিন্তু উনি হাটটা জমিনের মধ্যে লাগাইয়া হাটটা বিষাবেন না যেভাবে কুকুর বসা যে পরি সেটা পুরুষের জন্য আপনাদের জন্য নয় তো সংক্ষেপে এটাই বললাম যে আপনারা শ্রদ্ধা যেভাবে দিয়ে আসছেন এটাই মোস্তাব এবং উত্তম এর মধ্যে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ জাদা কুমল হাসান জেদা মোসারাম শাহে আমাদের এক ভাই প্রশ্ন করেছেন বাচ্চা জন্ম নেওয়ার পরে যে নাবিটা আছে যেটাকে কাটা হয় ওইটাকে কি কোনো ডাস্টবিনে ফেলে দিবে নাকি ওইটা কোনো মাটিতে পুঁতে রাখবে ইসলামী আর কেউ শরিয়ারও জানতে চাইছেন মানুষের বডির যে কোনো অংশ বেবি জন্ম নেওয়ার পরে তার নাবির সাথে যে লত লাগানো আছে এটা কাটার পরে এই নারী বলি আমরা নারীকে কাটার পরে সেই অংশটুকু ঠিক তেমনিভাবে আমাদের নখ চুল আমরা খেটে থাকি সেগুলো। মাটির মধ্যে অথবা একটা নিরাপদ জায়গায় মানুষের পায়ের তলে যেন না পড়ে এইভাবে জায়গায় রাখা বা সেই জায়গায় নিক্ষেপ করা এটা হলো আমাদের জন্য করণীয় এবং এটা হলো আল্লা নবী শিক্ষা এবং মোস্তাহাব খাস কেন আল্লাহ সালক বলেছেন ওলাকাদ্রাম না বনি আদম আমি আদম জাতিকে সম্মানিত করেছি তার প্রত্যেকটা অঙ্গ সম্মানী আমাদের চুলটাও সম্মানী আমাদের বডির নোখটাও সম্মানী যে কোনো জায়গায় ফেলে রাখা যাবে না যে কোনো জায়গায় ফেলে রাখলে এটা প্রথমে একটা অসম্মানই করা হলো দুই নম্বর নখ চুল অনেক সময় খাবারের সঙ্গে মিশে গেলে হেলথ অ্যান্ড সেফটির ক্ষেত্রেও সমস্যা হতে পারে এই সব মিলিয়ে সবচেয়ে উত্তম এটাই হবে এটা মাটির মধ্যে পুঁতে রাখা যদি মাটির মধ্যে পুঁতে রাখার কোনো সুযোগ নাও থাকে তাহলে কমপক্ষে আপনি এটাকে কোনো পলিথিনের মধ্যে কি করে আলাদাভাবে আপনি হয়তো যেভাবে রিসাইকেল করা হয় জায়গায় হয়তো আপনি দিয়ে দিলেন কিন্তু আলাদাভাবে রাখতে হবে এটাকে সম্মান দেখাতে হবে আপনাকে এই দেশ এই দেশে যদি আপনি কোনো কবরিস্তানে বা আপনার গার্ডেনে বা কোনো জায়গা নাও থাকে তোমাকে আলাদাভাবে একটা বেগের মধ্যে এটাকে রাব করে হয়তো আপনি আলাদাভাবে এটা নিক্ষেপ করতে হবে যাতে করে এটার প্রতি আপনার সম্মান দেখানো হয় এবং যে কোনো জায়গায় এলাম যে কোনো জায়গায় যেন এটাকে ফেলে রাখার জন্য রাখা হয় ঠিক আছে ইনশাআল্লাহ কেন আদম সন্তানের প্রত্যেকটি অঙ্গ সম্মানই জাদা কুমাল হাসান জদা। আমাদের আজকের বিষয় যেটি আমরা গুসল এবং তার প্রকাত সময় সাথে আমরা আলোচনা ছিলাম যে আমরা যাতে আলোচনা করেছি কোন কোন কারণে গোসল ফরজ হয় আর একটি ফরজে কেফায়া গোসল মানুষ মারা যাওয়ার পরে তাকে গোসল দেওয়াটাও কিন্তু ফরজে কেফায়া হ্যাঁ যদি শহীদ হন আল্লাহ রাস্তায় কেউ শহীদ হন তো ওনাকে কিন্তু গোসল দেওয়া হয় না ওনাকে ওনার জখম এবং কাপড় সহ যেভাবে উনি মারা গিয়েছেন সেইভাবে ওনাকে দাফন করতে হবে কেন কঠিন ক্ষামতে ওনার এই সমস্ত জিনিসগুলো কঠিন ক্ষামতে তার জন্য সাক্ষী হিসাবে উঠবে ঠিক আছে শহীদ ব্যতীত বাকি অন্য কেউ মারা গেলে তাদেরকে গোসল দেওয়া সেটাও কিন্তু এটা ফরজে কে দায়িত্ব আমরা জাস্ট একটি আলোচনা করলাম ফরজ গোসল আরও কিছু অকেজন রয়েছে যে কারণে গোসল সুন্নত বা মোস্তাব হয় পরবর্তীতে আমরা সে আলোচনা করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলেন গুসল ও ফরজ গুসল ও তার প্রকারভেদ এ বিষয়ে আমরা এখন চলে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলার সময় তো দর্শক শ্রোতা আমরা সামান্য সময়ের বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি এতক্ষণ যাবত আপনারা দৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে আন্তরিক মরফত জানাচ্ছি দর্শক মণ্ডলী আপনাদের সামনে আজকের আলোচ্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন গোসলতার প্রকারবেদ এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন হজরত মালা শেখ মুফতি আব্দুর রহমান মনোহর ফরিদ আহমদ প্রকাত হোম আমরা হজরতের কাছে ফিরে যাচ্ছি ওনার অসম্পূর্ণ আলোচনার চুকু আপনাদের সামনে উপস্থাপন করবেন মোল্লা আমরা আলোচনা করেছিলাম যে সমস্ত কারণে গোসল করা ফরল হয় আবার কিছু অকেজন আছে যে কারণে গুসল করা আমার জন্য সুন্নত যেমন আমরা জানি প্রতি শুক্রবারে জুমার দিন গোসল করাটা সুন্নত অবশ্য কিছু আদেশ থেকে পাওয়া যায় এটা এক সময় ওয়াজিব ছিল বা নবীকরণের পক্ষতে খুবই গুরুত্ব দেওয়া হতো যেই সময়ে কারাম অত্যন্ত কঠিন কাজ করতেন এবং কাপড় পরিধান করতেন বড় হেভি গরমের সময়ে গা গা থেকে গাম নির্গত হতো বডির মধ্যে দুর্গন্ধ চলে আসতো মসজিদটাও ছিল একটু রূপ ছিল নামানো যার ফলে মসজিদে দুর্গন্ধ ছড়িয়ে পড়তো নবীকরণসাম ওই সময়ে গোসলকে অনেকটা দূরাদুরি করেছেন বাধ্যতামূলক ছিল কারো মতো ওই সময় গোসল বাজিব ছিল পরবর্তীতে যেহেতু সাহাবায় কারামের কাজেরও দরন চেঞ্জ হয়েছে কাপড়ের দরণও চেঞ্জ হয়েছে মসজিদও বড় হয়েছে আজকাল তো মনে করে মাছলা মসজিদে গেলে এসি বা অন্তত ফ্যান লাগানো আছে তো আগের মতো তো ওই পরিবেশ আর নাই সেই হিসাবে এখন সবাই একমত যে ইয়ামুল জুমার গোসলটি এটি সুন্নত সমান দুই ঈদ ঈদ উল ফিতির রমজান শরীফের শেষ হওয়ার পরে শাওয়ালের প্রথম তারিখ যে আমরা ঈদ করে থাকি যেটাকে ঈদুল ফিতির বলি আর একটা ঈদুল উল আজহাদ জিল হজ্জার দশ তারিখে যে আমরা ঈদ করে থাকি ওই উভয় ঈদের দিনে গোসল করাটাও সুন্নত এহরাম হজে অথবা উমরা এহরামের পূর্বে গোসল করাটাও সুন্নত ইভেন মা বোনরা যদি মান্তি পিরিয়ডে থাকেন ওই সময়ে আপনি হজে যাচ্ছেন বা উমরা যাচ্ছেন তো ওই টাইমে তো মান্তি পিরিয়ড অবস্থায় বা নেফাস অবস্থায় ব্রিডিং অবস্থায়ও এহরাম বাঁধতে কোনো সমস্যা নেই বিদায়

যে রমজান শরীফ চলাকালীন অবস্থায় রমজান শরীফে যদি কেহ অসুস্থ হয়ে পড়েন অথবা আপনি সফরে চলে যান শরী মুসাফির ফোর্টি এইট মাইল বাইরে দূরে কোথাও আপনি ভ্রমণ করেছেন বা ভ্রমণ করার জন্য গড় থেকে বের হয়ে গিয়েছেন তখন ওই সময় রোজা না রেখে পরবর্তী রাখার সুযোগ রয়েছে তো আপনি রমজান শরীফে যখন সফর করবেন তো স্যারিড টাইম থেকে আপনি যদি মুসাফির হয়ে গেছেন সেই টাইমও আপনি বাহিরে গড়েন নয় তখন তো রোদা না রাখার আপনার পুরো অপশন রয়েছে এরপরও যদি রেখে ফেলেন তার ভালো হাজা আসতেছে যে আমরা সফরে আমাদের ছিলাম কেউ রোদা রাখছি আবার কেউ রোজা রাখেন নাই যারা রাখছি না রাখার কারণে বা যারা রাখছেন যারা রাখেন নাই তাদেরকে আর যারা রাখছেন যারা রাখেন নাই যারা রেখেছেন তাদেরকেও কেউ কোনো মন্দা দুষারুপ করেন নাই মানে উভয় ধরনের আমল পাওয়া গেছে কারাম সফরে কেউ রোজা রাখছেনও আবার অনেকে রাখছেনও না যদি পারেন আপনি কষ্ট হয় না তো তো রাখলে তো মানুষ সমস্যা নাই আর যদি না রাখেন কোনো সমস্যা নাই এবার আপনি যে প্রশ্ন করেছেন যে দিনে সেরির সময় আপনি গড়ে আগামীকালকে দিনের বেলায় ফ্লাইট হবে তো এইটা রাত্রি থেকেই আপনি রুজার্ভ ব্যাঙ্গে ফেলবেন না আপনি সেরিকে রোজা প্রস্তুত থাকলেন সফর শুরু হওয়ার পরে যখন দিন লম্বা হয়ে যাচ্ছে আপনি রোজা কন্টিনিউ করতে পারবেন না তখন গিয়ে বাঁধবেন কোনটি করবেন এখানে ওলামায় কারা মেয়ের দুইটি মতামত থাকলেও সেফ এবং নির্ভর জলের ফতোয়া হলো বিশেষ করে মা আবুহানি মতো ফতোয়া হলো যে আপনি ওই টাইমে রোজা আগে না ব্যঙ্গে আপনি সারি খান রোজার নিয়ত করেন আগামীকালকে হতে পারে হয়তো আপনার ফ্লাইট ক্যান্সেল তো হয়ে যেতে পারে বা মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে আল্লাহনবী করেছেন গড়ে থেকে আগে এই রোজা ব্যঙ্গে আল্লাহ নবী অপেক্ষা করেন না এই রাস্তায় গিয়ে যখন দিন লম্বা হয়ে যাচ্ছে বা কোনো করতে পারছেন না মুসাফির হওয়ার পরে এরপোটে চলে আসে রোজা এটা আমি বলবো নদীতে নামার আগে আমরা কাপড় উঠাই না নদী যখন ফাড়ি দেওয়া হতো তো অনেক লোক আছে নদীতে নামার আগেই কাপড়টা উঠাই ফেলে না আপনি নিয়মত হলো কাপড় উঠাইবেনই না আর উঠাইতে তখন পানির মধ্যে দেওয়ার পরে এরপরে ধীরে ধীরে আপনি উঠাইবেন আগে তো উঠাই উঠানো যাবে না তো সফরের আগেই আপনি রোজা উঠাইয়ে রাখতে পারবেন না মুসাফির হওয়ার পরে রোজা রাখবেন তাহলে এবার আসুন আপনি রোজার সাহিড টাইম থেকে যদি আপনি মুসাফির হন ঠিক আছে মানে পুরো দিন আপনার মুসাফির অবস্থায় তখন আপনার রোজা না রাখার পুরো অপশন উল্টা আপনি সেরিটাই মুসাফির ছিলেন আবার দিনের মধ্যখানে গড়ে চলে এসেছেন রিটার্ন ওই অবস্থায় কিন্তু আপনি আপনি শহরে তো রোজা রাখেন নাই গড়ে আসার পরে বাকি দিন ইমসাক করা অর্থাৎ না খেয়ে টাকা রোজাদারের মতো সাদৃশ্য গ্রহণ করা সেটাও নির্বাচনা করার মতো এটাও আজিব মাবুনরা দিনের মধ্যখানে যদি পাক হয়ে যান বা একজন মুসাফির দিনের মধ্যখানে শহর থেকে ঘরে ফিরে আসেন বা একজন নাবালিক দিনের মধ্যখানে বালিক হন তো যে কারণে ওনার রোজা রাখার পারি ছিল ওইটা চলে গিয়েছে এখন যেহেতু রোজা রাখার পর্যায়ে চলে এসেছেন বাট অর্ধেক দিনে রোজা হয় না বাকি দিন অন্তত পক্ষে রোজাদারের মতো কপি করে ইমসাক করা এটাও নির্ভরজনক মতে ওয়াজিব তো আপনার প্রশ্নের সহজ জবাব হলো আপনি দেশে যাওয়ার সময় যদি সেরির আগেই আপনি সেরি টাইমে ফ্লাইট করে ফেলেন আপনি রাখে বেরোনোর সমস্যা নাই আর সেরির সময় গড় সেরির পরে আপনি গোড় থেকে বের হবেন তো আপনি স্যারি খান আপাতত রোদা নিয়োগ করেন তারপরে গোড় থেকে বের হয়ে যাওয়ার পরে আপনার যখন সবার নিশ্চিত হয়ে গেল আপনি আপনার লোকালে সারার পরে আপনি তখন রোদা ভাঙতে পারবেন ইনশাল্লাহ বিশেষ করে যদি দেখা যায় দিন লম্বা হয়ে গিয়েছে আপনি কোনো করতে পারবেন না আপনার জন্য তখন ভাঙা যাই যাচ্ছে আগে ব্যাঙ্গে বেঙ্গে রাখবেন না ঠিক আছে ইনশাআল্লাহ দুই নম্বর প্রশ্ন প্লেনে আপনি বলেছেন যে অনেক সময় পানি পাওয়া যায় না বা পাইলেও হয়তো অজুর হাত মুখ দৌত করতে পারলাম ভাত দৌত করা যায় না তখন কি করা যাবে যদি আপনি ওদুর করতে নাই পারেন অন্তত পক্ষে তাই মুখ ক্যাডামাল পড়তে হবে আর যদি আপনি পারেন সুযোগ থাকে তাহলে আমি যেভাবে করি অনেক সময় আমি মোটামুটি সবাই হয়তো পারবেন না কিছু রিস্কও আছে এবং প্র্যাকটিসেরও প্রয়োজন রয়েছে পারলে তদু করলেন না পারলে তাই মুখ মাল পড়বেন ঠিক আছে ইনশাআল্লাহ এবং কিবলাটা আপনি জেনে নেওয়ার চেষ্টা করবেন বা আজকাল তো সামনে যে ইয়ে থাকে যেটা ডিসপ্লে যেটা থাকে তো সেখানেও কিন্তু অনেক সময় কিবলা কোন দিকে এটা অনেক সময় বের করা যায় ইয়ে দিয়া আপনার যেমন যে স্ক্রিন যেটা থাকে স্কিন থেকে তিন নম্বর আপনি বলেছেন আরেকটি কথা যে একবার আপনি একবার নামাজ পড়ে তারপরে দেখলেন জমাত চলতেছে যে পুনরায় নামাজ শরী করতে পারবেন কি না পারবেন না তো আদিস থেকে পাওয়া যায় আপনার দুই নম্বর কী হবে নফল দুই নমাজ কি হবে নফল প্রথম ফরজ পড়ে ফেলেছেন এবার জমাত হচ্ছে জমাতে গিয়ে আপনার শরীর হলে আপনার দ্বিতীয় কী হবে আপনার জন্য নফল এটাই হলো জটিল মেকালের মতামত তো আপনার প্রথম ফরজ দেওয়া হয়ে গেছে দ্বিতীয় নামাজটা আপনার নফল হবে তো যে সময়ে নফলের সুযোগ আছে সেই নামাজে আপনি শরীর করতে পারবেন অতএব জুহরে পারবেন এসায় পারবেন কারণ জুহরের পরেও নফল পড়া যায় এশার পরে নফল পড়া যায় কোনো সমস্যা নাই তো আপনি গড়ে যদি জুহর পরে মসজিদ দেখলেন জমাত হচ্ছে তখন আপনি দ্বিতীয়বার ওই জমাত শরী করতে পারবেন জুহরে নামাজে আপনি সরি করতে পারবেন এসা পড়ার পরে গিয়ে দেখলেন এসা জমাত হচ্ছে এশা জমাত শরী করতে পারবেন বিশেষ করে রমজান শিব আসতেছে অনেকে লেট নাইট আবার ডিউটি দেন প্রথম রাত্রে হয়তো উনি এসা পড়েই ফেলেছেন আবার দেখলেন শেষ রাত্রে আবার জমাত হচ্ছে চাইলে উনি সেখানে নফল নতির শরীর কণ থার্জির সাপে যাবেন ইসলাম পারবেন ইনশাআল্লাহ মাগরিবে পারা যাবে কিনা পারা যাবে না যেহেতু মাগরিবে নামাজ তিন হাত আর তিনটা হাতে কোনো নফল হয় না সেজন্য মাগরিবে শরিক হবেন না ফজরে এবং আচরের শরিক হবেন না কারণ ফজরের ফরজ পড়ার পরে সূর্য ওঠা পর্যন্ত আসরের ফরজ পড়ার পরে সূর্য ডুবা পর্যন্ত ওই টাইমে বহারি শরীর হাদিস সহ বিভিন্ন হাতিসের কিতাবের মধ্যে নফল নামাজ নিষেধ করা হয়েছে তাই ওই টাইমে আপনি শরিক হবেন না কারণ আপনার নামাজটা নফল হবে তবে ইমাম শাফির রহমতুল্লাহ এই শখ ইসুরামায় কালাম তাদের মত ভিন্ন ওনারা বলছেন পারবেন কারণ আপনি একটা ওকেইজন এক্সট্রা গেছে মসজিদ ডুসেন জমাত হচ্ছে সেজন্য পারবেন মাহরিবেন মাঝে উনি অ্যাডভাইস করেন আপনি শরিক হয়ে যান ইমাম সাহেব সালাম ফিরার পরে আপনি দাঁড়িয়ে আরেক আপনি পড়ে চারাগাদ বানিয়ে ফেলবেন তবু আপনি শরীর হতে পারবেন কে বলেছেন ইমাম শাফির মতো এই শহ ইসুরাময়ালাম মেজরিহকরম বলেছেন শুধু জুহরে পারবেন এশায় পারবেন আর বাকি মাঝে শরিক না হওয়াটাই উত্তম আপনার জন্য ঠিক আছে ইনশাআল্লাহ জেজা আপনার সুন্দর প্রশ্নের জন্য প্রথম ব্যাপারটি যেটি আপনি বলেছেন এখানে আরেকটি বিষয় জানেন ওটা ভালো আপনার রমজান শরীফে দেশে যাবেন এখানে তো রোজা একদিন আগে শুরু হয়ে যায় দেশে যাওয়ার পরে আপনার কিন্তু একটা রোজা দেখবেন সেখানে যাওয়ার পরে একটা বেড়ে যাবে তো এই বেড়ে যাওয়ার কারণে আপনার চিন্তাভারা কোনো কারণ নাই আপনি দেশে ঈদ করেন তাহলে ঈদ কিন্তু তাদের সঙ্গেই করতে হবে কারণ আল্লাহ বলেছেন আল আল ফিতরুয়ামাত উক্তিরুন ওয়া সুমুন সকলের সঙ্গে রোজা রাখতে হয় আর ঈদও করতে হয় সকলের সঙ্গে একসাথে তো আপনি এইখানে রোজা রাখা শুরু করেছেন একদিন আগ থেকে আপনার হয়তো ত্রিশা হয়ে যাবে ওদের উনত্রিশ তারিখে তো আপনি ওই তারিখে তো আপনি ঈদের নামে দেখা করতে পারবেন না তাই তাদের সঙ্গে তাদের ওই ত্রিশ তারিখেরটাও রোজা রাখবেন যেটা হয়তো আপনার জন্য কিবা বা জায়গায় দেখায় হয়ে যাওয়ার সুযোগ রয়েছে আপনি করবেন সেখানে সমস্যা নাই আর এরপরে সকলের সঙ্গে ঈদ করবেন উল্টা যদি আপনি বাংলাদেশে রমজান শুরুতে ছিলেন সেখানে কয়েকটি রোজা রাখার পরে এই দেশে চলে এসেছেন তো আপনার হয়তো একদিন রোজা কম হতে পারে ওই কমটা আপনি ঈদ এখানে সবার সঙ্গে করে ফেলবেন আর ওই কমটা পরে আপনাকে হজা করতে হবে ঠিক আছে ইনশাল্লাহ এবার রোজা রাখা উত্তম না বাঙ্গা উত্তম ডিপেন অবস্থার উপরে যদি আপনার রাখলে কষ্ট হয় আর কষ্ট নিশ্চিত তখন কিন্তু রাখলে গুণা হবে এবং কষ্ট হওয়া ফিফটি ফিফটি সে সময় না রাখা ভালো আজও দেখা যায় যে আপনার সবার কোনো কষ্ট অনুভবই করতেছেন না আপনি পারেন বা পারবেন তো আঁকাটা ভালো ওয়াং তাসু মুখ হায়ুল্লাহ কুম রুজা ভালো হবে রমজান শেখ ফজিলত পেয়ে গেলেন ঠিক আছে ইনশাল্লাহ জাজা কাম আল্লাহ আমার সাথে একজন যুক্ত আছেন সময় তো কলার আসসালামু আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ আমি

প্রথমত আপনি বলেছেন রোজা রাখতে অক্ষম যদি বয়সের কারণে বা মারাত্মক অসুস্থতার কারণে রোগের কারণে কেউ রোদা রাখতে অক্ষম হন অথবা উনি মারা গিয়েছেন উনার জিম্মায় রোজা রাখা ফরত ছিল আর রোদা রাখেন নাই ওই তিন ব্যক্তির পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যাবে আল্লাহ শরীফে বলেছেন সোহান তাল্লাহ কুরান যারা রোজা রাখতে অ তারা ফিদিয়া দেবে তো বয়সের কারণে বা বিমারের কারণে বা মারা গিয়েছেন রোজা রাখার সুযোগ কারণ নাই ওই তিন ব্যক্তি পক্ষ থেকে প্রথম দুজন তো নিজে দিতে পারবেন আর তিন নম্বর যিনি মারা গিয়েছেন উনি তো দিতে পারবেন ওনার পক্ষ থেকে ওনার ওয়ারিসরা ফিদিয়া দেবে ফিদিয়া কি পরিমাণ দেবেন প্রত্যেক এক এক রোজার জন্য এক এক ফিতরা অর্থাৎ আমরা যে লাস্টের ফাইভ পাউন্ড করে আমরা একটা বলেছিলাম তো আপনি এইভাবে দিতে হবে এবং এই পয়সাটা আপনি দিবেন কাকে একজন নেককার লোককে দেখে দেবেন আপনি বলেছেন আপনার আত্মীয় মধ্যে লোক আছে আবার একজন নমাজ পেশ পড়ে না রোজা টুদা রাখে বৈশ্বিক আছে যদি গরিব হয় হয়ে যাবে কিন্তু আল্লাহ নয় বলেছেন ওলা তো তোয় ইল্লা তো যন তুমি তোমার খাবার খাবাতে হলেও বা এই সময় তুমি দিতে হলে একজন নেককার মানুষকে দেখে দিলে ভালো হবে বাট আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ জেদাকুমল্লা উত্তারাম শাহেখ আমাদের সাথে একজন কলার যুক্ত আছেন কলার আসসালাম আলাইকুম

আপনার আব্বা মা বাংলাদেশে আপনি আপনার আব্বা পক্ষ থেকে প্রশ্ন হলো ওই ফিজিয়াটা এই দেশের হিসাবে দেবেন না বাংলাদেশের হিসাবে দেবেন তো মেন হিসাব হলো যে দেশের গরিবকে দেওয়া হচ্ছে ওই গরিবকেই প্রারি দেওয়া হবে তো বাংলাদেশের যেহেতু ফিজিয়াটা বাংলাদেশের গরিবরে দিবেন সেই হিসাবে বাংলাদেশের রেটে দিলে আপনার এটা আদায় হয়ে যাবে বাট জকাত ফিতরা তদকার ক্ষেত্রে বাড়াইয়া দিলে কোনো সমস্যা নাই বিদায় যদি আপনি এই দেশের রেটে দেন অবশ্যই সব বেশি পাবেন বাট বাংলাদেশের রেটে দিলেও আপনি এটা আদায় হয়ে যাবে ভালোভাবে আদায় হয়ে যাবে কোনো সন্দেহ নাই আদায় হবে অবশ্যই ইনশাল্লাহ এবার হলো বাংলাদেশের রেট তো যেহেতু ফিদিয়ার ক্ষেত্রে হাদিসমা যেটা এসেছে ফিতরা যদি খেজুর কিসমিস বার্লি বা চিজ এগুলো দেন তাহলে পুরা সাড়ে তিন কিলোর মতো দিতে হয় বা তার প্রাইস দিতে হয় আর যদি আটা বা আটার দাম দেন তাহলে পনে দুই কিলো পর্যন্ত দিলেও চলে একটু কম হয় তো মিনিমাম হল মনে করেন আমরা যদি ফাইভ পাউন্ড ওই যদি খেজুর আপনি সাড়ে তিন কিলো দাম দেখেন তো দেখবেন অনেক বেশি হয়ে যাবে কিসমিস সুলটানা বা রেজিয়েন্স যেটাকে আমরা বলি এটা যদি আপনি সাড়ে তিন কিলোর প্রাইস আপনি দেখেন দেখবেন অনেক বেশি হয়ে যায় তো বাড়ির যদি কোনো সমস্যা নাই বাট কমপক্ষে মিনিমামটা দিতেই হবে ঠিক আছে ইনশাআল্লাহ তো বাংলাদেশেরও যদি আপনি জাস্ট খালি আটার দাম ধরেন দুই কেজি দুই পনেরো দুই কিলো আটা বা আপনি তোরা বাড়াইয়া দুই কিলোই ধরে দেন একটু ব্যস্ত সমস্যা নাই তো পনেরো দুই কিলো বা দুই কিলো আটার যে দাম হবে সমান এটা দিলে চলে তো গত বছর তারা যেটা নির্ধারণ করেছেন এক এক বছরে তার প্রাইস তোরা আপ অ্যান্ড ডাউন হয় তো নিয়ারলি হান্ড্রেড পাউন্ড একশো টাকা মনে করেন একশো টাকার মতো তোরা আরও কমও আসে আপনি যদি একশো টাকা ধরে শাহ রমজান শরীফে আপনি তিন হাজার টাকাও দিয়া দেন ইনশাআল্লাহ বাংলাদেশের রিটে এটা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ যদি আপনি বাড়াইয়া দেন তো অবশ্যই সব বেশি পাবেন বিশেষ করে যদি আপনি গরিবকে দিলেন আপনি আটা দিবেন কোনো আপনি দেন খেজুরের দামে আপনি দেন কিসমিসের দামে সাড়ে তিন কিলোর দামে দেন তো একটু বেশি দিলে ভালো বাট এরপরও আপনি নিতান্ত মিনিমাম এক এক রোজার জন্য যদি আপনি ফিদিয়া দিয়া একশো টাকা করে বাংলাদেশে দিয়ে দেন তবুও আদায় হয়ে যাবে ইনশাল্লাহ নিশ্চিত ঠিক আছে ইনশাআল্লাহ আর একটা কথা ফিজিয়াকে মনে রাখবেন ফিজিয়া কিন্তু রমজান শরীফের রোজা শুরু হওয়ার আগে দেওয়া যায় না অনেকেই এখন থেকে ফিজিয়া দেওয়া শুরু করে দেবেন না আগে দেওয়া যাবে না কেন আচ্ছা বলেন তো দেখি এখন যদি আমরা কেহ রমজান রোজা রেখে ফেলি আদায় হবে হবে না কেন রমজান শুরু হয় নাই নমাজ যেভাবে টাইমের আগে পড়া যায় না টিক তদ্রুপ রমজান শরীফের রোজাও রমজান শুরু হওয়ার আগে অ্যাডভান্স বা অগ্রিম রোজা দেওয়া রাখা যায় না রোজার বদলা ফিদিয়া কিন্তু আগে দেওয়া যায় না এই মশলা খুব ভালোভাবে জেনে রাখবেন অনেক লোক মশলা জানার কারণে রমজান শুরু হওয়ার আগে ফিদিয়া দিয়ে গরিবদেরকে দেওয়ারও খাইয়ে বসে পড়ে এই ফিদিয়া কিন্তু আদায় হয় না এজন্য অন্তত পক্ষে রমজান শরীফ একটি শুরু হওয়ার পরে প্রথম রমজান ঢুকার পরে এবার যদি আপনি প্রথম রমজানের বা একসঙ্গে বাকি আরও টোয়েন্টি নাইন ডেজের একসঙ্গে দিয়ে দেন তাও আদায় হবে কিন্তু রমজান শুরু হতে হবে রমজান শুরু হতে হবে হ্যাঁ এখন যদি আপনি ফিদিয়া দেন আর ফিজিয়াটা যদি হোল্ড করে রাখা হয় আর আপনার ফিদিয়াটা ব্যবহার করা রমজান শুরু হওয়ার পরে আপনি যার কাছে দিলেন থার্ড পার্টির হাতে এটা জমা থাকলো আর ওই পয়সাটা স্পেন্ড করা হবে রমজান শুরু হওয়ার পরে সেটাও জায়গা রয়েছে যেভাবে আলোখয় করে থাকে আলো আপনাদের ফিজিয়ার পয়সা অ্যাডভান্স নিলেও এই পয়সাটা ব্যবহার করে কোনো সময় রমজান শুরু হওয়ার পরে তো ওই পদ্ধতিতে নিলে বা চাই কিন্তু যে আপনি আপনার দেশে কোনো আত্মীয়র কাছে অথবা কোনো তার কাছে দিলেন আর ওই ফিজেটা আদায় করা হলো রমজান শুরু হওয়ার পরে তখনও কিন্তু আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন তবে জকাতের ক্ষেত্রে ফিতরার ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স দেওয়া যায় জকাত দুই বছর অ্যাডভান্স পর্যন্ত সার দিয়েছেন দুই বছর। তো দুই বা এর চেয়ে আরও বেশি অ্যাডভান্স যদি কেউ দিতে চায় সেটাও জায়গা রয়েছে যে আমি আগে জকাত দিয়ে দিলাম বছর এন্ডে হিসাব করে আমি যা দিয়েছি এটা দেওয়ার সময় নিশ্চয়ই আমি কর্তন করবো তো বছর এন্ডে হিসাব করে আমি এটা আমি রিডিউস আমি এটা কর্তন করতে পারবো ইনশাআল্লাহ কিন্তু দেওয়ার সময় থাকতে হবে ফিতরাও অ্যাডভান্স দেওয়া যায় কিন্তু ফি এডভান্স দেওয়া যায় না তো শেখ আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছে সময় তো আসসালাম আলাইকুম যারা

এই হিসাবে সাপরি দেখা গেছে কিছু বালা কোয়ালিটির আটা ওই তৈলে প্রায় তিন চার পাঁচ পাউন্ড হয়ে যায় হিসাবে একটা রাউন্ড ফিগার হিসাবে সুবিধার্থে নেওয়া এবং দেওয়ার সুবিধার্থে আমরা ফাইভ পাউন্ড গত বছর লওয়াল অলকা হয় কিন্তু আপনার যদি বাড়াইতে সাইন। খুব বেশি সাপ হইব বিশেষ করে শেষ হয়ে তো যে আপনার দও লাগব যদি আপনার খেজুর দেন কিসমিস দেন বার্লি দেন হাতে সে আকিতুন চিজ পনির এগুলো সাড়ে তিন কিলো বা সাড়ে কিলোর দাম দেওয়া লাগবো আপনার তো সেই হিসাবে মিনিমাম ফাইভ পাউন্ড দেওয়া লাগে পার হেড তো আপনার একদিন করে যদি ফার্স্ট পাউন্ড ঘরে আপনি দেন তাহলে তিন ত্রিশটা রোজাদির ফার্স্ট পাউন্ড হইলে তিপ আসা পনেরো হান্ড্রেড অ্যান্ড ফিফটি একশো তো পঞ্চাশ পাউন্ড হয়ে যায় গিয়ে একশো পঞ্চাশ পাউন্ড হয়ে দেবগি আপনার পুরা রমদানুসরি প্র সেই কারণ পরিমাণের বেশম করছে এখানে যেহেতু নবীকুল ইসলাম ফিজিয়া দেওয়ার ক্ষেত্রে বা ফিজা দেওয়ার ক্ষেত্রে কয়েকটা সেই এখানে উল্লেখ করছেন খেজুরের ভাটা পনিরের ভাতা আইস মানে চিজ এবং এখানে আইসে কিশমিস রেজেন্স যেটা আমরা কই হুকনা ইয়ে জ্যাটা আঙ্গুর জ্যাটা এখানে আসে আঙ্গুর এখানে আসে খেজুর এখানে আইসে বার্লি বাকি সব তার ক্ষেত্রে হয়েছে ওয়ান সার সার অমিন তমঋণ সমিন জবি বিন সম্মিন শাহির মানে সাড়ে তিন কিলো আর আটার ক্ষেত্রে নবিয়ে করিম সাইসামর সময়ে মুদ্দানে মিন কুমহিন অর্থাৎ পোনে দুই কিলো আটা ওই সময় কিন্তু খেজুর সাড়ে তিন কিলো সমান আসিল বিদায় আটা আসিল পোনে দুই কিলো পরবর্তীতে মবরিদার যে সময় তেন খলিফা উইলা ওই টাইমে তাইন যে সময় মদিনার খানি মানুষের বেশিরভাগ আটাই খাইত তখন খেজুর থেকে বদলে আটাটাও তাই বেশি প্রচলন করে নিচ্ছে বেশি আমল মাঝে চলে তো সাহাবা এখন আমল থেকে ওই সময় থেকে আটা কিলো আটার প্রচলনটা বেড়ে গিয়েছে আর এর উপর ভিত্তি করে আমরাও কিলো আটার দাম মিনিমাম ধরে আমরা হয়তো বলে থাকি বাট বাড়াই দিলে আমি আগে বলছি জকাত ফিতরা বা ফিদিয়া কফারা খেতে বাড়াই দিলে সমস্যা নাই কম যেন না হয় অতএব মিনিমাম ফাইভ পাউন্ড সেই হিসাবে হান্ড্রেড এন্ড ফিফটি পাউন্ড বাড়াই আপনি আপনি চান আপ টু ইউ আপনি সব পাবেন কোনো সমস্যা নাই গরিবের হতার জন্য ঠিক আছে ইনশাল্লাহ জেজা কুমল্লা হাসান জেদা আমরা নিয়ে আলোচনা করেছিলাম ইয়েস মার্শাল রমজান শরীফ গণ আসতেছে আপনারা এই সমস্ত মশলা জানার জন্য জিজ্ঞেস করতেছেন এটা খুবই জরুরি আমরা আবারও মূল বিষয়টাও আমাদের কিন্তু আমরা রয়ে গিয়েছিল যে কতিপয় কারণে গোসল করা সুন্নত জুমার জন্য দিদের জন্য এহরামের পূর্বে এবং আরফার মাঠে প্লাস একজন ননমুস্তি মুসলমান হলেও গোসল করেন ভালো ইভ্যঞ্জনী পাক হন নাবালিক হওয়ার পরে একজন পাগল মানুষ তার ফুস ফিরে আসার পরে হেজামা এবং কাফিং করার পরে মজিদকে গোসল দেওয়ার পরে তারপরে মদিনায় ডুকার পূর্বে মুজদলিফায় অবস্থানের সময় মক্কায় ডুকার পূর্বে নবীকামের কবর জিয়ারতর পূর্বে সলাতুল কুসুফ সূর্যগ্রহণের সময় এবং সলাতুল ইস্তিসা বৃষ্টি আবেদন করার জন্য যে নামাজ পড়া স্পেশাল নামাজ আরবি তো বৃষ্টি প্রার্থনা করার জন্য যে নামাজ পড়ে দোয়া চাওয়া হয় সেই নামাজের সময়ও গোসল করা এবং কোনো ভয়ভি দেখা গেলেও গোসল করা অন্ধকার হলেও গোসল করা তুফানের সময়ও গোসল করা এই সমস্ত কতিপয়ের কারণে নবের গোসল করেছেন এটা মোস্তাহ অবশ্য ফরজ জীব নয় জেজাক সম্মানিত দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিএনে উইথ এফরা দীর্ঘক্ষণ যাবৎ আমাদের সাথেই ছিলেন আপনাদেরকে ফান্ডালা অভিনন্দন জানাই এখনই আমরা চলে যাচ্ছি চুট্টে একটু বিরতিতে বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সালাম আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহিথ ইফরা বাংলার সময় তো দর্শক শ্রোতা আপনারা উপভোগ করছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউনে ওয়েদ ইকরা এতক্ষণ যাবৎ দর্য সহকারে আমাদের সাথে ছিলেন আপনাদেরকে প্রাণালা অভিনন্দন জানাই দর্শক মণ্ডলী আমাদের মুখতারাম অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা করেছিলেন গুসলতার প্রকারবেদ আমরা হজরতের অসম্পূর্ণ আলোচনার দিকে ফিরে যাচ্ছি এর ভিতরে আপনারা কল করবেন জানার উদ্দেশ্যে আমল করার উদ্দেশ্যে জীবনকে গঠন করার উদ্দেশ্যে ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই মুখতারাম অতিথি গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আমরা বলেছিলাম কোনো সময় গোসল ফরজ কোন কোনো সময় গোসল করা সুন্নত আর স্বাভাবিক অবস্থায় আমরা যে গোসল করে থাকি এটা হলো মবাহ বা মোস্তাফ বলতে পারি কার বলেছেন প্রত্যেক সাত দিনে একদিন গোসল করা এটা প্রত্যেকের উপর একটা দায়িত্ব তো ফরজ গোসল এটা কিন্তু আবার কীভাবে গোসল করব এটাও আমরা শিখতে হবে নবী এখন শিক্ষা দিয়েছেন আমি আয়াত করেছি ওয়া ইঙ্কু তুম জুনুবান ফত্তহারু তোমরা মেজর ইম্পিউরিটি হিসেবে তোমরা ইমপিওর হও অর্থাৎ জানাবাতের অবস্থা স্টেট অফ জানাবা হও বা হায়দ্রাবাদের গোসলে ইত্যাহার অর্থাৎ ভালোভাবে পরিষ্কার হতে হয় তো এই ভালোভাবে পরিষ্কার হওয়ার জন্য অন্ততপক্ষে তিনটি কাজ গোসলের মধ্যে ফরজ কয়টি কাজ তিনটি নাম্বার ওয়ান মুখের ভিতর কর করতে হবে মানে কুলি করা নাকের ভিতর কর করতে হবে মানে নাকে পানি দেওয়া মুখের ভিতর নাকের ভিতর কুলি এবং নাকে পানি দিয়ে এটাও আমাদের দৌত করতে হয় প্লাস পুরাটা বডি এমনভাবে দৌত করতে হবে এক্স এক একটা রুমের গুঁড়ায় পানি পৌঁছে না এরকম যেন বাকি না থাকে এই তিন নম্বর যে জিনিসটি পুরা বডির প্রত্যেকটি জায়গায় পানি পৌঁছাতে হবে যদি ওই তিনটি ফরজের কোনো একটি ফরজ বাকি থাকে তাহলে আপনার গোসল কিন্তু কমপ্লিট হবে না আপনি নাপাক থেকেই যাবেন আল্লাহ যে গোসলের মধ্যে আপনি খুব ভালোভাবে সাবান শ্যাম্পু সব কিছু ইউজ করলেন টাইম টাইমে শুইয়া গোসল করলেন আপনি কুলি করেন নাই নাকে পানি যান নাই সো আপনার ফরা ধরেই গেল আপনার গোসল কিন্তু আদায় হবে না যদি ভুলবশত আপনার থেকেই যায় যে গোসল করার পরেও যদি আপনি কুল্লি করে ফেলেন নাকে পানি যেতেন দেন তবুও আপনার গোসলের কাজ আদায় হয়ে যাবে কিন্তু আপনাকে করতে হবে এটা পুরা বডি দৌত করার ক্ষেত্রে নাবির বৃত্তর যে যেটা রয়েছে সেখানেও পানি পৌঁছতে হবে এটা মনে রাখবেন নাকের যারা মহিলারা যারা নাকের ফুল ইউজ করেন আপনার সেই ভিতরেও পানি পৌঁছতে হবে আপনার যে মুখের ভিতর যে দাঁতটা লাগানো থাকে যে দাঁতটা সরানায় খোলা যায় এই দাঁতের জামি পর্যন্ত পানি পৌঁছতে হবে এটাও কিন্তু জরুরি হ্যাঁ যে দাঁতটা ফিট করে ফেলেছেন ওইটার যদি গুড়িতে পানি নাও যায় সমস্যা নাই তো এগুলোও জানার প্রয়োজন আছে না আছে অবশ্যই আছে অনেক সময় আমরা ঘন্টার ঘন্টা আমরা বাসে বসে আমরা গোসল করে আসলাম এর ফলে তোমাদের ফ্রদাতে না হতে পারে ইভেন চুলের গুড়িতেও পানি পৌঁছাতে হবে পুরুষের তো চুলের গুড়ি আগা পুরাটায় পানি পৌঁছতে হবে যদি পুরুষের মাথার চুল বা দাড়ির ছটি বলে তাকে মনে করেন এখানে পানি পৌঁছে না আজ কারণ অনেক ছেলেটা কিন্তু মাথার চুলের মতো তারা কিন্তু ওরকম কী করে রাখে যদি ওইটা বাধা অবস্থায় সে গোসল করে চুলের গুঁড়িতে পানি পৌঁছেও যায় আর আগা না বিজে তার গোসল হবে না হ্যাঁ মহিলাদের কিন্তু তাদের জন্য এখানে বিক্রম আপনাদের কিন্তু চুলের গুড়িতে যদি পানি পৌঁছে যায় আর চুলের চুলটা যে আপনার বলা তাকে বাঁধাও থাকে আর আগা নাও বিজে তবুও আপনাদের গোসল হয়ে যায় কারণ আপনার চুল রাখাটা আল্লাহর পক্ষতে পারমিশন দেওয়া হয়েছে তো আপনাদের ক্ষেত্রে লম্বা চুলের আগা যদি নাও বুঝি যে তবুও কিন্তু গোসল হয়ে যাবে হ্যাঁ যদি নিচে পানি পৌঁছে যায় আমাদের পুরা চুলের আগা থেকে পর্যন্ত পুরাটা দ্রোত করতে হবে দাড়িরও পুরাটা ইভেন দাড়ির নিচে যদি পাতলা দাড়ি হয় সেখানেও পানি পৌঁছাতে হবে চামড়া নিচে পানি পৌঁছতে হবে মুসের নিচেও পানি পৌঁছতে হবে আমাদের আইব্রো নিচেও পানি পৌঁছতে হবে এভাবে বডির যে সমস্ত জায়গায় পানি পৌঁছানোর দরকার সব জায়গায় পানি পৌঁছিয়ে পুরোটা জায়গা এমন যেন কোনো একটা জায়গার লুমের গুড়া শুকনা রয়ে গেছে এরকম যেন বাকি না থাকে যদি একটা লুমের গুড়ায় পানি পৌঁছে নেয় যদি এরকম থেকে যায় তাহলে গোসলটা কিন্তু ফরত আদায় হবে না এছাড়াও আরও কতিপয় কাজ রয়েছে শুননা। মনে রাখবেন মানুষ মারা যাওয়ার পরে গোসল দেওয়া হয় আর লাইফে আমরা নিজে গোসল করে থাকি তো আমরা যেভাবে গোসল করি মৃত ব্যক্তি গোসল দেওয়ার সময় কিন্তু সমান একই পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেখানেও তাদেরকে এইভাবে গোসল দেওয়া হয় তো শুরুতে বিসমিল্লা বলা এটা শুননা বলতেছি এখন গোসলে শুননা নিয়ত করা এবং দু হাত প্রথমে কবজি বন্তত আল্লাহ নবী দৌত করতেন তারপরে বড়ি কোথাও না হলে এটা আল্লাহ নবী প্রথমে এটাকে পরিষ্কার করতেন প্রাইভেট পার্টকে দৌত করতেন হাটটা মাঠে মধ্যে গোসাইয়া হাটটা বলে ক্লিন করতেন আমরা হয়তো বর্তমানে মাটি না থাকলে আমরা হ্যান্ড স্যানিটাইজার বা যেগুলো যদি আমরা হাত ক্লিন করি এ সমস্ত কোন কোনো জিনিস যেটা হ্যান্ড ওয়াশ এবার কোনো জিনিস আমরা হাতটাকে আমরা দৌড়তে পারবো ব্যাকটেরিয়া কিল করার জন্য এরপরে নবী এ করিম সাইসাম পুরা অজুর মতো অজু করতেন শুধুমাত্র পায়ের জায়গায় পানি জমা থাকলে পাটা ফরদুত করতেন আর বাকি পুরো অজু করতেন ইভেন জানাবাদ গোসলের সময় এভাবে অজু করতেন যদিও এই গোসল আল্লাহ নবীকে পাক বানাচ্ছেন না বারে পরে শূন্য তো হায়দের গোসল হোক জানাবতের গোসল হোক নেফাসের গোসল হোক শুরুতে এইভাবে অজু করাটা সেটাও কিন্তু আর একটি এজন্য গোসলের পরে আর উজু করতে নাই গোসলের পরে আর রজু করতে নাই কারণ যদি আপনি অজু করে ফেলেন আগে শুনলের গোসল করেন এমনিতে অজু করে ফেলেছেন আর নাও যদি করেন গোসলের মাধ্যমে অজুর পূর্ণ কাজ যেহেতু সেরে যাচ্ছে তাই গোসলের পর আপনি আবার রাজু করেন তো আপনি ইসরাফ করলেন ওয়েস্ট করলেন মকরু হবে আপনার জন্য তো শূন্যত রিকা মতো গোসল করলে তো এমনিতেই গোসরের আগে অজু করেই ফেলেছেন আজ নাও করেন তবুও তো অজুর মাধ্যমে যে সমস্ত জায়গা দ্রৌত করার কথা গোসরের মানুষ দৌত হয়ে গিয়েছে তো আপনাকে এগুলো আর দৌত করতে হবে না আবার দু করতে হবে না এরপরে নবী করাইসালাম প্রথমে মাতার ডাঞ্চাইটে তারপরে লেফট সাইডে তিনবার পানি সারা বড়িতে তিনবার পানি দিতেছেন প্রথমে মাতার রাইট সাইড দিয়েছেন তারপর লেফট সাইডে পরে সারাবডির মধ্যে তিনবার পানি দিয়েছেন ইসলাম একটি কথা মনে রাখবেন আপনি আশ্চর্য হবেন আশ্চর্য হবেন রসুল্লাহাম অজু করেছেন মাত্র দুই মুদ পানি দিয়ে অর্থাৎ ওয়ান লিটারের চেয়েও কম এক মু এক মুদ সরি এক মুথম এক মু পানি অজু করেছেন সেভেন মিলিলিটার আমরা যেন ছোট্ট বোতল দিয়ে পানি পান করি ফাইভ ফাইভ মিলিলিটার ফাইভ হান্ড্রেড মিলিলিটার ফাইভ হান্ড্রেড মিটার বোতল তো ফাইভ হান্ড্রেড মানে হাফ লিটার আর কি কথা তো সেভেন হান্ড্রেড মিলি লিটার অর্থাৎ ওয়ান লিটারের চেয়েও কম পানি দিয়ে আল্লাহ নবী সাল ইসলাম অজু করে ফেলতেন গোসলের ক্ষেত্রে রসুলুল্লা স্লাম চার মুদ থেকে অর্থাৎ অজুর চার ডবল থেকে পাঁচ ডবল পানি ইস্তেমাল করতেন গোসলের সময় এর মানা তিন লিটার থেকে সাড়ে তিন লিটার পানি দিয়ে রসুল ইসলাম পূর্ণ গোসল করে ফেলতেন তিন লিটার থেকে সাড়ে তিন লিটার পানি দিয়ে চিন্তা করেন আল্লাহবার যদি এইভাবে লেস দেন ওয়ান লিটার পানি অর্থাৎ ওয়ান মুদ যেটাকে আরবিতে দুই রতল বলা হয় সেভেন হান্ড্রেড মিলি এই পরিমাণ পানি অত্যা ইস্তেমাল করা যদি সুন্নত হতো আমরা হয়তো অনেক ফেল মারতাম কারণ আমরা বেশি বেশি পানি ইউজ করে করে আমরা অভ্যস্ত হয়ে গেছি আমি আমার কথাই বলবো আমি যে সময় রেঙ্গামারশায় পড়লাম তারপরে তো আমি হাটাতে চিড়িয়াং লেখাপড়া করে আমি রেঙ্গামার সাই উস্তাদ হলাম ওই টাইমে যেহেতু আমরা বড় পুকুর ছিল তো রুদু করার সময় তো আমরা সময় পুকুরে গিয়ে ওদু করেছি মতো পানি ব্যবহার করেছি আমি যে সময় জামায়দানের খাদির মানুষরা উস্তাদ হলাম সেখানে আমি দশপুর শিক্ষকতা করেছি শহরে টাউনে সেখানে তো লুটা দিয়ে পানি নিয়ে আসতো পুকুর ছিল না বা থাকলে তো সবাই তো হাও যেতে পারতো না আমাদের উস্তাদেরকে তারা পানি নিয়ে দিত নিয়ে আসতো ছাত্ররা আমাদের তো এক বদনা পানি দিয়ে প্রথমবার রদু করতে বহুত কষ্ট হয়েছে যে এক এক বদনা পানি নিয়ে কী করব। করবো বাট পরবর্তীতে আমি যখন ওজু করতে করতে অভ্যস্ত হয়ে গেলাম আমি দেখি যে কোয়াটার বদনা পানি দিয়েও আমি উজু করতে আমি ফিরেছি আপনারা যারা ইজতেমায় গিয়েছেন হয়তো শরণ আছে সেখানে অজুর সময় কি পরিমাণ কিউ লাগে পানি খরিদ করে অজু করতে হয় তখন কিন্তু পানিটা হিস্রাফ করে ইস্তেমাল করলে বোঝা যায় যে কম পানি দিয়েও কি করা যায় ওজু করা যায় মাসা আল্লাহ তো রসুল্লাহ সাল ইসলাম অজুর ইস্রাফ করেন নাই এজন অজুর মেদি ইস্রাফ করলেও সেটাও কিন্তু মকরু সেটাও মকরু ইভেন আল্লাহর নবী সাম বলেছেন আপনি যদি একটি চলন্ত একটি রিভারে একটি নদীতে উজু করেন আর প্রয়োজন অতিরিক্ত আপনি পানি যদি ইস্তেমাল করেন তাহলে সেটাও কিন্তু মকরু হবে বেশ করে পা দৌত করার সময় আমরা অনেক পানি আমরা চাড়ি ইসরাফ করে ফেলি মসজিদে আমরা সময় ট্রেকসের আমরা বসে থাকি পা দরে বা আমরা সময় আকর্ষণ করি আমরা এটা যেন না করি ইসরাফ করবো না হ্যাঁ যতটুকু প্রয়োজন অবশ্যই লাগাবো সো নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম তারপরে পুরা বডির মধ্যে পানি দিয়া গোসল করেছেন মাত্র তিন লিটার থেকে শানিটা লিটার পানি দিয়ে পুরা বডি আল্লাহ নবী গোসল করেছেন গোসলের শুরুতে মাথার মধ্যে পানি দিয়ে গোসল শুরু করা ডান দিক থেকে শুরু করা এরপরে ডাইনের শোল্ডার এরপরে বামের শোল্ডার বডিকে রাব করা গোসানো মলা এবং দারাবাহিক গোসল করা এইভাবে গুসলের এই কতিপয় সুন্নত কালগুলা বললাম বাট মেইন হলো আমাদের ফরজ দায়িত্ব যেটা আমরা অবশ্যই কুলি করবো নাকে পানি দিব পুরা বডি ভালোবাতে দৌব দৌত করবো বডির কোনো একটা রুমের গুড়ি পানি পৌঁছে না কোন না থাকে বডির কোনো ছিদ্র থাকে যদি নাকের ছিদ্র হোক বা নাকের ফুল হোক বা আমাদের আরও যে সময় জায়গা রয়েছে এগুলো তো আমরা পানি ভালোভাবে পৌঁছাবো সাথে আমাদের সাথে একজন কলার যুক্ত হয়েছেন আসসালামু আলাইকুম

অফ জকাত যারা জকাত রিসিভ করতে পারবে রেসিপি অফ জকাত তো যারা জকাত নিতে পারবে কোরআনে করিমে আল্লাহ সোমান তাল্লাহ তো ওয়াল ইন্নামস্ত ফকির বা মিসকিন যার কিছুই নাই বা থাকলেও সে সেগুলো চলতে পারতেছে না মোটামুটি জরুরি জীবন কাটাইতে পারতেছে না লাক্সারি লাইফ নয় যে কোনো মতে তার খেয়ে কাপড় পরিধান করে ঔষধ চিকিৎসা এগুলো চলে যেতে পারে না এই ধরনের গরিব বা মিসকিন যার কিছুই নাই বা থাকলেও তার প্রয়োজনের প্রয়োজনের তুলনায় কম এই ব্যক্তিকে এই দুই ব্যক্তি দিতে পারবেন দুই তিন নম্বর যিনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন তার জরুরি জীবনের জন্য সে জীবিকা নির্বাহ ঋণগ্রস্ত হয়ে গিয়েছে এইভাবে আরও কিছু জিনিস হয়েছে যাদেরকে কাজ দেওয়া যায় বাট মেইন আপনি সব যাদেরকে অ্যাভেলেবল পাবেন এরা হলেন গরিব বা মিসকিন ঠিক আছে টোটাল আটগুলো মানুষের মধ্যে থেকে একটি গ্রুপ বর্তমানে এটা অনেক রকম একরমধ্যে এটা বন্ধ হয়ে গিয়েছে বিদায় সাতগুড়ো এখনও বর্তমানে বলবত রয়েছে তো এর মধ্যে থেকে মেইন হলো গরিব এবং মিসকিন ঠিক আছে ইনশাআল্লাহ তো ঋণগ্রস্ত হয়ে গেলে তারপরে যেটা বলা হয়েছে বলা আ যারা যাদেরকে ইসলামিক গভর্নমেন্ট জোকাত কালেকশনের জন্য দায়িত্ব দিয়েছে এমপ্লয়ী করেছে তাদেরকেও জকাতের ফান্ড থেকে ওই ইয়ের জন্য বাতার দেওয়া যায় কিন্তু সবাইকে আপনি নিজ দায়িত্বে করলে হবে না এটা যাদেরকে গভর্নমেন্ট ইসলামিক গভর্নমেন্ট যাদেরকে এমপ্লয়ী করেছে তাদেরকে মুজাহির ফি সাবিল্লা যিনি আল্লাহ জাহাদে আছেন ওফি সাবিল্লা ও আপনি সাবিল এবং মুসাফির যিনি বাড়িতে পয়সা থাকলেও বর্তমানে রাস্তায় বর্তমানে উনি বাইরে আসেন ওনার হাতে কোনো পয়সা নাই বা এই ধরনের তো ক্রেডিট কার্ড থাকে যে কোনো জায়গায় পয়সা বার করা যায় যাদের সাথেও পয়সা নাই পয়সা বের করার মতো ক্রেডিট কার্ডের কোনো সিস্টেম নেই তেমতো অবস্থায় উনি জীবন রক্ষার জন্য জকাতের পয়সা দিয়েও ওনাকে সাহায্য করে ওই মুসাফিরকেও আপনি সাহায্য করতে পারেন ইভেন তো ওনার বাড়িতে পয়সা দিয়ে থাকেও তবুও তো আপনি তো এই মুসাফির আপনি করতে যাবেন না আপনি বাকি খাতকে তো আপনি করতে যাবেন না কিন্তু আপনি অত মেন গরিব এবং মিসকিন ঠিক আছে ইনশাআল্লাহ অনেকেই মনে করেন এতিম হলেই জোকার দেওয়া যাবে এই কথা সত্য নয় কারণ এতিম হলে গরিব হতে হবে বিধবা হলেই জোকার দেওয়া যাবে না উনি বিধবা যদি উনি গরিব হন তা লিতে পারবেন তো বিধবা গরিব হলে এতিম গরিব হলে দোকা দিতে পারবেন এবং ডাবলস অফ পাবেন সাহেব পড়লেই জোকার দেওয়া যাবে না মাদ্রসার গরিব ছাত্রকে জোকা দিলে ডাবল সব পাওয়া যাবে আত্মীয়জনকে যদি গরিব হন দিলে ডাবল ডাবলসঅ পাবেন কিন্তু আপনি আপনার প্যারেন্ট গ্যারান ফেরেন্ট বা চিলড্রেন গ্রান্ড নিতে না মা বাবা এবং দাদা দাদি নানা নাকি দিতে পারবেন না আপন

এটা তো আপনি এটা গুইয়াকে আপনি যখন আনিলা তো এটা গুইয়াক হিসাবে গেছে কি হিসাবে বেশি ওলামায় কথা যে বাঙ্গি দেওয়ার কথা অবশ্যই কেন একটা মত আছে যে হতো ইবনুমার দিল্লব আছে ও আসারা ইবনুমোরা বাস রাতেন তানটা ফুলার ও চিওরি রকর হইয়া তেন ওর ছিনা ও হাতে হরিয়া একটা কথা আছে সিফাইয়া বার হলে বাড়ি না হিসাবে একটা সুযোগ আছে না করার বাট সতর্কতা খরিটা বালা বা বেশি বাড়ি খরাইন আমি কম বাড়িও খরি লাই চেক করলাম আমার ডায়াবেটিস আছে জয়াকুম্লা মোতারাম শেখ আমাদের এক বোন প্রশ্ন করেছিলেন জাকাত সংক্রান্ত বিষয় ওনার বোনের এই প্রশ্নর সাথে একটি প্রশ্ন অ্যাড করতে চাই এখন জাকাত যাদেরকে দেওয়া উপযুক্ত তাদেরকে জাকাত দিলাম পরবর্তীতে আমি বুঝলাম আসলে ও জাকাতের হকদারই নাই তাহলে আমার এই জাকাতটা কোন ধরনের জাকাত হবে আদায় হবে কিনা এটা একবারে তাহারি যে আমি দেওয়ার পূর্বে আমি অবশ্যই আমার যতটুকু জানার সুযোগ আছে আমি ইনভেস্টিগেশন করে আমি তালাশ করে আমি জেনে শুনে খবর নিয়ে আমি দিব যদি আমি খবর নেওয়ার ক্ষেত্রে আমি কোনো কমি না করি এবং আমি আমার যতটুকু আমি তাহারি এবং ইনভেস্টিগেশন করেছি সেই অনুপাতে আমি মনে করেছি সে আসলেই সে উপযোগী আর আমি দিয়ে দিয়েছি আর এরপরে ভুল ধরা পড়লেও দেওয়ার সময় যদি আমি পুরো চিন্তা ফিকির করে আমার মতো আমি দোকাতের উপযোগী মনে করে দিয়েছি আর দেওয়ার পরে যদি দেখা যায় যে আসলে রঙ জায়গায় দিয়েছি তো এই জায়গায় উলামায় কারণ ফত হিসেবে আপনার দোকাত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ কারণ আপনি আপনার মানুষের হয়তো আপনার সাহায্য ছিল আপনার চেষ্টা কমি করেন না বহার যেটি হারিস রয়েছে ভুলবশত একজন দোকান চুরকে দিয়েছিল এক এক রাতে একজনে দিনা কোনাকে দিয়েছিল পররাতিতে উনি একজন দণিকে দিয়ে এসেছিল আরেক জায়গায় ভুল করে ওনার সন্তানকে দিয়ে এসেছিল রেসাম বলেছেন কোনো সময় নাই তোমার দোকাত হয়েছে হতে পারে তোমার দোকাতের মাধ্যমে ওই চুর তার চুরি বাদ দিয়ে দেবে দিনাকারে দিনা বাদ দিয়ে দেবে বা দণি হয়তো সে দোকান দেওয়া শিখবে আল্লাহ নবীর সান্ত্বনা দিয়েছেন বোঝা গেল এইভাবে ভুল হয়ে গেলে যে উনি তাহারির ক্ষেত্রে উনি উনার চেষ্টা চেষ্টার ক্ষেত্রে জানার ক্ষেত্রে কমি যিনি না করে দিয়ে দেন যাবেন স্যার জয়দাকুমল্লা আমরা ছিলাম প্রকার বেদ ছিলাম সুন্নত আলোচনা ছিলাম জি আমাদের আজকের আবারও বিষয়গুলো আমি যেটা বলবো যে আমরা বলেছিলাম গুসল কয়েক প্রকার কিছু কারণে গুসল ফরজ হয় বডি থেকে যদি বীর্য ডিজায়ার এবং শাহওয়ার সঙ্গে যদি আউট হয় যে কোনোভাবেই হোক যত পদ্ধতি হতে পারে এটা কিন্তু গুসলবাজি হয়ে যায় ইভেন স্বপ্ন দেশের মাধ্যমে গুসলবাজি হয়ে যায় শীর্ষবাসের মাধ্যমে বা সহবাস উইদাউট ডিসচার্জও যেটাকে আরবিতে ইকসাল বলে জিমা বেগের ইঞ্জাল বলে কিতাবের পরিবেশায় এখানে সাহাবা কামের প্রথম প্রথম কিছু জিমত থাকলেও পরবর্তীতে সবার ইজমা হয়ে গেছে একমত হয়ে গেছে এজন্য সকল আমায় কারাম একমত যে এই বিষয়েও গোসলবাজি হয়ে যায় সমান গুসল ফরজ হয় মান্তি পিরিয়ড বন্ধ হওয়ার পরে মা বোনদের সন্তান প্রসবের পরে যে ব্লিডিং হয় পিরিডল ব্রিডিং যেটাকে নেফাস বলা হয় এটা বন্ধ হওয়ার পরেও গোসল করা ওয়াজিব হয় মান্ত্রিপি ক্ষেত্রে আপনারা তো জানেন যে সাধারণত মিনিমাম তিন দিন ম্যাক্সিমাম দশ দিন সাধারণত ছয় সাত আট দিনেরও হয় কারো বেশ কম পারে আর নেফাসের ক্ষেত্রে সাধারণত তিন সপ্তাহ দুই থেকে তিন সপ্তাহে বেশিরভাগ কারো কম হয় কারো বেশি হয় বাট ম্যাক্সিমাম ফোরটি ডেজ পর্যন্ত এটাকে নেফাস হিসাবে পরিগণিত করা হয় ফোর ডেজ ওভার হয়ে গেলে তখন কিন্তু এটাকে স্বাভাবিক ব্লিডিং ধরে নেওয়া হয় যেটাকে কিতাবের পরিবেশে ইস্তেহাদা বলা হয় তো মা বোনদের ব্লিডিংয়ের ক্ষেত্রে সন্তান জন্মে পরে যে ব্লিডিং হয় এটাকে নেফাস বলা হয় মান্তি পিরিয়ড হিসাবে যেটা এটাকে আরবিতে হায়াত বলা হয় এই দুইটার ক্ষেত্রে হলো ওই টাইমে আপনারা নাপাক থাকেন এবং এটা বন্ধ হওয়ার পরে নেফাজের ক্ষেত্রে যেটি বন্ধ হবে বা ম্যাক্সিমাম হলো ফোর্টি ডেজের পরে আর হায়ের ক্ষেত্রেও বন্ধ হওয়ার পরে বা ম্যাক্সিমাম টেন ডেজের পরেই আপনি গোসল করে আপনাকে পাক হতে হবে জি এর আগ পর্যন্ত নেফাস এবং হাইট চলাকালীন সময় যে কয়টি কাজ করা যাবে না আমরা তীর বলেছি কোরআন শির তিল কোস্ত করা যাবে না দোড়াও যাবে না কাবার এই মসজিদতে ঢোকা যাবে না তফ করা যাবে না নমাজ পড়া যাবে না রোজা রাখা যাবে না পর রোজার খোদা করতে হয় স্থির সহজ করা যাবে না জাজাকুম্লা সম্বাদিত দর্শক শ্রোতা আপনারা আলোচনা শুনছিলেন হজরত মাওলানা শেখ মুফতি আব্দুর রহমান মনোহরপুরীত আহম্মদপ্রকাতুমের কাছ থেকে উনি দীর্ঘক্ষণ আলোচনা করছিলেন গুসল ও তার প্রকার বেদ সংক্রান্ত বিষয়ে আমরা মুখতারাম শাহেখের কাছে আবারও চলে যাচ্ছি উনি এক থেকে দেড় মিনিটের ভিতরে এতক্ষণের আলোচনার সারাংশ যদি আমাদের সামনে উপস্থাপন করেন তখন আমরা দর্শক বিন্দুরা উপকৃত হতাম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান মানুষের পাক পাক জায়গায় শুরু করে কিভাবে আমরা অজু করে পাক হব কিভাবে গোসল করে পাক হব কোন সময় অজু করা জরুরি কোন সময় গোসল করা জরুরি এবং পানি না পাওয়া গেলে অজু এবং গোসলের পরিবর্তে আমরা তেইম করে ফাঁক করার ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন ইসলাম যেভাবে ফাঁক পবিত্রতা এবং হাইজিন শিক্ষা দিয়ে যদি আমরা এটার উপর থাকি তাহলে মুসলমানের জীবনে আমার মনে হয় অনেক রুগ থেকে সে বেঁচে দেওয়ার একটা উপকার এবং অজুর মাধ্যমে গুণা মাফ হয় গোসলের মাধ্যমে গুণা জ্বরে এবং একজন মানুষ ওই যে করোনার সময় আমরা হাত মুখ ধোয়া শিখ করা শিখেছিলাম কিন্তু ইসলাম তো ডেইলি তো আমার সময় তো অটোমেটিকগুলো তো এমনিতেই কুলি করে না খাবানি দেওয়া মুখ দেওয়া ওই যে সময় জায়গাগুলো পরিষ্কার রাখার দরকার এই জায়গাগুলো অটোমেটিক সবসময় পরিষ্কার করতেই হয় একজন মুসলমানের জীবনটা বাহির যেভাবে ক্লিন তার অন্তরটা যেন ক্লিন থাকে আমরা যেভাবে অজু গোসল তাইমিমার মাধ্যমে আমরা বাহিরকে পরিষ্কার করি আমাদের অন্তরকেও শিরিক থেকে নেফাক থেকে হিংসা থেকে তারপরে অতি লোভ থেকে এগুলা থেকে আমাদের অন্তরকেও পরিষ্কার রাখতে হবে আল্লাহ আমাদের জাহিরি এবং বাতিনি পরিষ্কার পরিচ্ছন্নার মাধ্যমে ইমানকে যেন আমরা কমজোর করতে পারি যার ফলে রসলাম বলেছেন আর তুহুরু সতুল ইমান অজু গোসলার মাঝে পবিত্রতা এটা ইমানের অর্ধেক আর বাকি ইমানের মাঝে অন্তরকে পরিষ্কার করে আমাদের বাহির বিতর উভয় পরিষ্কার করলে আমরা প্রকৃত মমিন হতে পারব আসুন আমরা যা শিখেছি আমরা বাহ্যিক পবিত্রতার মাধ্যমে আমরা বাহ্যিককেও পরিষ্কার করব। আমাদের অন্তরকেও সকল প্রকার শিরিক বিদাত কুফুর নেফাক এবং হসত হিংসা বিদ্বেষ থেকেও আমরা আমাদের অন্তর্কে অতিলুপ থেকে আমাদের অন্তরকেও পরিষ্কার করবো আল্লাহ আমাদের সকলকে তকৃত করলাম আমি জেদা কুমল জেদা সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দীর্ঘ কোন যাবৎ উপভোগ করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউনে উইথ ইফরা দর্শকমণ্ডলী এই অনুষ্ঠানটি হচ্ছে আপনাদের আপনাদের জীবন ঘনিষ্ঠ নানাবিধ প্রশ্ন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে রাখেন এবং রাখছেন আপনাদের জানা অজানা অনেক প্রশ্ন আমাদের কাছে রাখার কারণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে অনুষ্ঠানটির প্রাণ ফিরে আসে আপনাদের